গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার জন্য কততে ডায়াল করতে হবে এটি আপনারা অনেকেই জানেন, অনেকে আবার আপনারা জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো, গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার জন্য আপনাকে প্রথমে ফোনের ডায়াল প্যাডে গিয়ে 1-to-1 কল করতে হবে। বিষয়টি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে যাবেন, তারপরে 1-to-1 কল করবেন। 1-to-1 কল করার পর আপনি 6-এ চাপ দিবেন। 6-এ চাপ দেওয়ার কিছুক্ষণ পর আপনি 7-এ চাপ দিবেন, ঠিক আছে, মানে 7 বাটনে চাপ দিবেন। বিষয়টি হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না, আমি বিষয়টি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। মানে 1-to-1 কল করার পর কাস্টমার কেয়ার প্রতিনিধি থেকে কিংবা কম্পিউটার থেকে বলা হবে, যেমন SMS অফারের জন্য 1 চাপুন, ইন্টারনেট সংক্রান্ত অফারের জন্য 2 চাপুন, 3G সিমকে 4G সিমে রূপান্তর করার জন্য 3 চাপুন, এরকম বিভিন্ন কথা বলবে। এবং এক পর্যায়ে বলবে বাংলা ভাষার জন্য 5 চাপুন, এরকম বিভিন্ন কথা বলবে। তখন আপনি 6-এ চাপ দেবেন, যখন 6-এ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে জন্য বলা হবে, তারপর আপনি 7-এ চাপবেন। আর এই অপশনগুলো মাঝে মধ্যে একটু ভিন্ন হয়, সেক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে শুনবেন যে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার জন্য কততে চাপ দিতে বলছে। আমি আবারও বলছি, সেক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে শুনবেন যে কম্পিউটার থেকে কিন্তু এক পর্যায়ে এসে বলবে যে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার জন্য 7-এ চাপুন কিংবা 0-তে চাপুন। সেক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে শুনবেন যে কম্পিউটার থেকে কি কথা বলা হচ্ছে, এবং আপনি সেই মোতাবেক বাটনে চাপ দিবেন। আর আপনি যদি গ্রামীণ ফোন ব্যতীত অন্য কোনো অপারেটর থেকে কল করেন, মানে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার জন্য যদি আপনি অন্য কোনো অপারেটর থেকে কল করেন, যেমন বাংলালিংক, রবি কিংবা এয়ারটেল, সেক্ষেত্রে আপনাকে অন্য একটি নাম্বারে সরাসরি কল করতে হবে। সেই নাম্বারটি হচ্ছে 01700100-1-to-1। 01700-1-to-1 কল করে আপনি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।